নমস্কার, নিমতিতাদর্শন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং 2023-এর অগ্রিম নমস্কার সমস্ত শিক্ষক মহাশয়দেরকে। আজকে আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে বলতে চাই যে আগামী দিন 2023 থেকে শিক্ষক বদলি বা শিক্ষক ট্রান্সফার পুরোপুরি বন্ধ হয়ে গেল। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে যে শিক্ষক বদলি নীতিটা চালু ছিল তা পুরোপুরি বন্ধ। সুতরাং এবার থেকে নিজ বিদ্যালয়ে কর্মরত অবস্থা থেকেই সকলকে ফেয়ারওয়েল নিতে হবে, অর্থাৎ ট্রান্সফার প্রক্রিয়াটি পুরো বন্ধ। এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয় যে বামফ্রন্টের আমলে শিক্ষক বদলি ছিল শুধু প্রাথমিকে, তখন হাই স্কুলের শিক্ষক মহাশয়রা বদলিটা পেতেন না। সম্প্রতি শাসক দল অর্থাৎ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর শিক্ষক বদলি হাই স্কুল প্রাথমিকে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে চালু হয়েছিল। আর এই উৎসশ্রী পোর্টাল চালু হওয়ার পর এর উৎস সম্পর্কে বা এই উৎসশ্রী পোর্টালের সম্পর্কে আমরা মোটামুটি সকলেই অকবিহল যে কীভাবে ট্রান্সফার হয়েছে, ছাত্র শিক্ষক রেশিও না মেনে হঠাৎ হঠাৎ বদলি, এক স্কুল থেকে একসঙ্গে ঘপাত করে শিক্ষক টেনে নিয়ে বদলি, স্কুলকে ফাঁকা করে দিয়ে বদলি, এই বদলি বন্ধ হয়েছে তা মন্দের ভালো। অর্থাৎ ছাত্র স্বার্থে শিক্ষক, আমরা সমাজ গড়ার কালিগর, সুতরাং ছাত্রকে বঞ্চিত নয়, ছাত্রকে বঞ্চিত করে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বদলি বা সুভোগ নয়। আগামী দিনে হয়তো আরও স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে স্বচ্ছভাবে বদলি নীতি চালু হবে। সম্প্রতি মহামান্য হাইকোর্টের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় এই বদলি নীতি সম্পর্কে উষ্মা প্রকাশ করেছেন এবং এই সম্পর্কে একটি স্বচ্ছ নীতি রূপায়ণের জন্য তিনি ভাবতে বলেছেন। আর বর্তমানে শিক্ষক নিয়োগ চলছে, 30 ডিসেম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ ছিল, আর 2023-এর জানুয়ারিতে পুরোপুরি বন্ধ উৎসশ্রী পোর্টাল। সুতরাং বদলি নিয়ে মন খারাপ নয়, সমাজ গড়ার কারিগর শিক্ষক মহাশয় সকলেই, ছাত্র শিক্ষক রেশিও, নতুন শিক্ষক নিয়োগ হোক এবং ছাত্রের স্বার্থে নিজেকে নিয়োজিত করে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন হোক উন্মুক্ত, শিক্ষা হোক সবার, কারণ শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে বিপ্লব। হয়তো সাময়িক অসুবিধার সম্মুখীন হবেন শিক্ষক মহাশয়রা, আগামী দিনে আবার স্বচ্ছ বদলি নীতি চালু হলে আবার ট্রান্সফার হবে। সুতরাং মন খারাপ মোটেই নয়, সকলে ভালো থাকুন। 2023 সকলের জীবনের নতুন নতুন সূর্যের আলো উদয় হোক। ভালো থাকুন, সুস্থ।